2008 সালে এসএসসি পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানের সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু 52 ভাষা সৈনিক এই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সম্মানিত সহসভাপতি আমাদের অন্যতম পথপ্রদর্শক বাবু মহেন্দ্রনাথ রায় মঞ্চে উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব মুজিবুর রহমান উপস্থিত আছেন করিমউদ্দিন পাবলিক ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব এটিএম আক্তার হোসেন শফিক মহোদয় মঞ্চে উপস্থিত আছেন আমার শিক্ষাগুরু জনাব মাহবুবুর রহমান জনাব জালালউদ্দিন মঞ্চে উপস্থিত আছেন আমার সহকর্মী কৈলাস চন্দ্র রায় অনুষ্ঠানে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রগতিশীল সৃজনশীল আমার প্রাণ প্রিয় সহকর্মীবৃন্দ এবং অনুষ্ঠানে উপস্থিত আছেন মদনপুর বৈরাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ফের এই ক্ষণটি হৃদয় বিদারক ক্ষণ আজকের এই সময়টি একটি বেদনার সময় এটি এটি অন্ততপক্ষে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এবং যারা দিতে যাচ্ছে তারা হারে হারে উপলব্ধি করছে এছাড়া যারা তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আছো তাদের মাঝে এখন এই উপলব্ধিটা আসবে না তো তোমাদের একটু চিন্তা করতে হবে কেন আজকের এই তোমাদের সামনে যে বড় ভাই বোনেরা আছে মাথা নিচু করে আছে একটু উপলব্ধি করো স্কুল জীবন হলো শ্রেষ্ঠ জীবন পৃথিবীতে যত বড় যতগুলো জীবন আছে স্কুল জীবন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জীবন সেই জীবনকে তারা বিদায় নিয়ে যাচ্ছে জালাল স্যার কথা বলতে পারছেন না যে জালাল স্যার এক শতভাগ প্রতিটি ক্ষেত্রে যদি পাশ করা যায় তারপরে আমরা গুণগত মানে চলে যেতে পারি যতক্ষণ পর্যন্ত এবং এবছরেই তোমাদের 50 বছর পূর্তি আমরা পালন করতে যাচ্ছি এই 50 বছর বয়সে 50টা ডাক্তার নাই 50 দূরের কথা 15টা ডাক্তার নাই 15টা ইঞ্জিনিয়ার নাই আর্মি কমিশনার র্যাঙ্কে কোন মেজর নাই লেফটেন্যান্ট কর্নেল নাই ক্যাপ্টেন নাই কাজে যতই মুখ খুলে কথা বলি না কেন বাস্তবে আমাদের ইতিহাস ভালো নয় ভালো কি সেই ছাত্র ছাত্রীরা এসেছে যারা এই কালীগঞ্জের এই যে আমাদের ব্যর্থতা এই সমস্ত ব্যর্থতা ঘুচাতে সক্ষম হবে আজকে যারা পড়ছ আজকে যারা বিদায় নিতে যাচ্ছ তারাই এই ব্যর্থতা ঘোচাবে বন্ধুরা তোমাদের মধ্যে অনেক আত্মবিশ্বাস এসেছে আমি বিশ্বাস করি কি আত্মবিশ্বাস এসেছে তোমাদের মধ্যে তোমরা যখন বলো যখন এই বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সঙ্গীতটি গাও তখন আমাদের বুক ভরে যায় কিন্তু এই সঙ্গীতের সঙ্গে এই গানের কথার সঙ্গে তোমাদের একাকার হতে হবে এবং সেই সাথে সাথে
প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমাদের বড় হতেই হবে। জনাব সদরউদ্দিন আহমেদ মহাপরিচালক, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মহাপরিচালক যিনি এসেছিলেন, তিনি এসে এ বিদ্যালয় পরিদর্শন করেছেন এবং মুগ্ধ হয়েছেন। তার একটি ঘটনা তোমাদের জানা দরকার। কেড়ে নিয়েছে এই বহমান নদী, থেকেছি সারাদিন নদীর তীরে, খুঁজে পেয়েছি এরই মাঝে কত সুখ। আমাদের শৈশবের এই বহমান নদী হচ্ছে আমাদের স্কুল কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, যাকে ছেড়ে আমাদেরকে আর চিরজীবনের মতো চলে যেতে হচ্ছে। সর্বপ্রথমেই বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায় বাণী পাঠ করতে আসছে কণা। করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের 2008 সালের অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রতি, হে অমরাবতীর সন্তানেরা, যেতে না হে দেব, বলিও না আজ রবীন্দ্র বচন, সৃষ্টি সুখের উল্লাসে বলো আজ নজরুল ভাষণ, বিদায়ের অগ্নি পরীক্ষা ধন্য হোক সর্বলোক অপূর্ব দীক্ষায়। হে প্রদীপ্ত, তোমাদের যাত্রা পথ বিশাল বিস্তর, নাহি অবকাশ নাহি অবসর, এ শুধু কষ্টের নিঃশব্দ সুখ কর্মের ভিতর। আগামীর সন্তানেরা তোমাদের ভাবে আলোকিত এক পথের কথা, তোমাদেরই ভাবতে হবে, তোমরা শোনাবে এই অভয়ের বাণী, সকলে মুক্ত করে মুক্ত হব আমি। এবারে দেবাশিস